টানা বৃষ্টিত উজানোত্তন লামিয়াইনে ফারি দলত রাঙ্গামাটির হাপ্তায় রদার ফানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাইরে বিপদসীমার হাসাহাসি হচ্ছে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আজিয়ে আগস্টের ২৪ তারিখ শনিবার রাত ১০টায় হাপ্তাই বাদর সরোবর জল কপাট খুলি দিবের সিদ্ধান্ত লই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র। কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানাই হাপ্তাই রদত উজান এবং বাটি অঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ লাই শনিবার রাত ১০টার তন বাদর বিয়াক জল কপাট ৬ ইঞ্চি পরিমাণ খুলিয়ারে পানি ছাড়ি দেওয়া হবে। জানা গিয়ে টানা বৃষ্টিতে হাপ্তাই রদার ফানির উচ্চতা বাড়ছে, এডে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আকস্মিক বন্যারও সৃষ্টি হয়। আজ শনিবার বিকাল ৭টা পর্যন্ত হাপ্তাই রদার ফানির উচ্চতা ছিল ১০৭.৬৭ ফুট মেইন সি লেভেল। বর্তমানে ৫০০ ইউনিটন প্রত্যেক সেকেন্ডে ৩২,০০০ কিউসেক পানি ছাড়ি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তবে স্বাভাবিক মৌসুমত পানির উচ্চতা থাকিবার হতা ছিল ৯৭ ফুট এমএসএল, এই বাদনের যে ১০৯ ফুট এমএসএল পানির ধারণ ক্ষমতা আছে। আজিয়ে কর্ণফুলি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহার স্বাক্ষরিত এক জরুরি বার্তা জানানোই হাপ্তার দর ফানির উচ্চতা ছিল বিকাল ৩টা ১০৭.৬৭ ফুট এমএসএল। বিপদসীমার হাসাহাসি ফানির উডনে বন্যা নিয়ন্ত্রণ লয় আজিয়ে রাত ১০টার তন বাদর সুলভ জল কপাট কুলি দিয়ে ৬ ইঞ্চি পরিমাণে পানি ছাড়ি দেওয়া হইব, এতে বাদর ৯,০০০ কিউসেক গড়ি পানি ছাড়া হইব। সি প্লাস চট্টগ্রাম।